বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রাণী প্রজাতি এই অধ্যায় থেকে আমরা একেবারে সম্পূর্ণ আলোচনাগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। একেবারে আমরা এখান থেকে সত্য মিথ্যা শূন্যস্থান বা আমাদের ছোট সময়ের জন্যে সংক্ষেপে উত্তর বা আমাদের বড় প্রশ্ন বা সৃজনশীল বা কাঠামোগত যে প্রশ্নগুলো হতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে সেই বিষয়গুলো এখন আমরা দেখে নেব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এই প্রাণী পরিচিতি আমরা এক অধ্যায় নিয়ে এর আগে কাজ করেছি। আজকের যে আলোচনা সেটি হলো আমাদের এই প্রাণী পরিচিতি অধ্যায় দুইয়ের। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব যাতে করে আমরা বাসা থেকে আমাদের ছোট সময় থেকে সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়টি থেকে পড়াতে পারি বা শেখাতে পারি। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কয়েকটি বিষয়। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। আচ্ছা, এখানে যেটি দেওয়া রয়েছে নিচের বাক্যগুলো শুনে সত্য মিথ্যা নির্ণয় করো, যেহেতু তাদের পরীক্ষা না নেওয়ার কথা বলা হয়েছে প্রাইমারি স্কুলগুলোতে, তো আমরা এভাবে প্রশ্নগুলো পেয়ে যাব। তো আমরা বাসা থেকে শুধুমাত্র সুন্দরভাবে এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবো। স্কুলে যদি এগুলো নিয়ে আলোচনা করে তাহলে আলোচনা করতে পারে, যদি না করে থাকে বা স্কুলের শিক্ষকেরা তো পড়াবেন ভেতর থেকে অধ্যায় থেকে অধ্যায় বা অধ্যায়ের ভেতর থেকে পড়াবেন। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকের যে আলোচনা সেটি কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই যে সত্য মিথ্যা নির্ণয় করো, প্রাণীর সাধারণত চোখ কান ও মুখ রয়েছে, মাছের আইস ও ডানা থাকে, শ্বাস নেওয়ার কাজে প্রাণী নাক ব্যবহার করে এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে স্থির থাকতে হয়। বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, এর সঙ্গে রয়েছে হাড়বিহীন প্রাণীকে ও মেরুদণ্ডী প্রাণী বলে, ব্যাং একটি উভচর প্রাণী। এরপরে রয়েছে আমাদের সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী পানিতে বাস করে, সাপ, টিকটিকি ও কুমির সরীসৃপ প্রাণী, কীটপতঙ্গ মেরুদণ্ডী প্রাণী। এরপরে রয়েছে আমাদের পোকামাকড়ের দেহে হাড় থাকে না, মাকড়সা একটি কীট। এটির জন্য আমরা দেখতে পাচ্ছি উত্তরগুলো 1 থেকে 12 পর্যন্ত কিন্তু আমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে। শুধুভাবে এই উত্তরগুলো আমরা আমাদের ছোটো সন্ধ্যের এখান থেকে প্রথমত ধরবো, তার অধ্যায়টি কীভাবে ক্লিয়ার হয়েছে কিনা বা আপনি দ্বিতীয় অধ্যায়টি কতটুকুন পড়িয়েছেন সেটি থেকে, তারপরে আমরা এই অধ্যায় এই প্রশ্নগুলো করবো তাদেরকে, তারপরে সে সত্যমিথ্যা কতটুকুন বলছে সেই বিষয়টি আমরা যাচাই বাছাই করবো বাসা থেকে। চলে যাবো আমাদের শূন্যস্থানে। শূন্যস্থানে যেটি দেখতে পাচ্ছি যে শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি নির্ণয় করো, এখানে দেখতে পাচ্ছি একটির সঙ্গে আরেকটি আমাদের যে সঠিক যে শব্দটি সেটি বসাতে বলা হচ্ছে শূন্যস্থানে। তো সেটির জন্য আমরা একটু দেখে নেব যে খাবারের স্বাদ নেওয়ার জন্য প্রাণী ড্যাশ ব্যবহার করে। এরপরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো শ্বাস নেওয়ার জন্য প্রাণী ড্যাশ ব্যবহার করে। এরপরে যেসব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলোকে ড্যাশ প্রাণী বলে, মেরুদণ্ডী প্রাণীর দেহকে ড্যাশ করে এবং কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস ড্যাশ প্রাণী, মাছ ড্যাশ বাস করে, উভচর প্রাণী ড্যাশ ডিম পারে, ব্যাং একটি ড্যাশ প্রাণী, সাপ ড্যাশ ভর দিয়ে চলে। এরপর রয়েছে বেশিরভাগ পাখি ড্যাশ মেলে উঠতে পারে। এরপর রয়েছে পাখির দেহ ড্যাশ ঢাকা থাকে এবং লাস্ট যেটি সেটি হলো স্তন্যপায়ী প্রাণীর বাচ্চা মায়ের ড্যাশ পান করে। তাহলে আমরা উত্তরগুলো একটু দেখে নিই, 1 থেকে 12 পর্যন্ত দেখানো দেওয়া রয়েছে। আমরা এখান থেকে 1 থেকে 12 পর্যন্ত উত্তরগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের ছোটো সঙ্গে শিখিয়ে দেখার চেষ্টা করবো। চলুন দেখে নেই বাকি অংশগুলো। আচ্ছা, এরপর যেটি এখানে দেওয়া রয়েছে সেটি হলো যে নিচের প্রাণীগুলো দেখে তাদের দলের নাম বলো। এখানে বলেছে ক, খ, গ, ঘ। তো আমরা দেখতে পাচ্ছি যে কয়ে যেটি রয়েছে স্তন্যপায়ী, খয়ে রয়েছে পাখি, গয়ে যেটি রয়েছে সেটি হলো আমাদের উভচর, ঘয়ে যেটি রয়েছে সেটি হলো আমাদের কুমির সরীসৃপ। আচ্ছা, তাহলে আমরা পরের অপশনগুলো একটু দেখে নিই, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বা উত্তর বলো। আলিফের পোষা প্রাণীটি মিউ মিউ করে ডাকে, প্রাণীটির নাম কি? এরপরে রয়েছে বিড়ালের পা কয়টি? এরপরে রয়েছে আমাদের আইস ও ফুলকা থাকে এমন প্রাণীর নাম বলো। তারপর কোন প্রাণীর ডানা ও পালক দেখা যায়? পাখি কোন অঙ্গের মাধ্যমে খাদ্য গ্রহণ করে? এই বিষয়গুলো রয়েছে আমাদের একটির পর একটি দেখতে পাচ্ছি। এবং শোনার জন্য প্রাণী কোন অঙ্গ ব্যবহার করে? কোন অঙ্গের মাধ্যমে মাছ পানিতে সাঁতার কাটতে পারে? এরপরে আমাদের বলেছে ব্যাং কোন প্রাণীর বা কোন শ্রেণীর প্রাণী? সাপ কিসে ভর দিয়ে চলাফেরা করে? এই ধরনের বিষয়গুলো রয়েছে। এবং পাখির দেহ কী দিয়ে আবৃত? কীটপতঙ্গ কোন ধরনের প্রাণী? এই বিষয়গুলো দেওয়া রয়েছে। এবং প্রজাপতি কোন কীট নাকি পতঙ্গ? এবং মাকড়সা কীট নাকি পতঙ্গ? তাহলে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর সঙ্গে আমরা যে বিষয়গুলো দেখবো আরও সেটি হলো যে আমাদের এখানে কিছু নতুন বিষয় অ্যাড করা হয়েছে সেটি একটু দেখে নেই যে আমাদের এই বিষয়টি কী। সেটি হলো যে এখানে আমাদের সুন্দরভাবে দেওয়া রয়েছে যে ছকের তথ্য পরে নিচের প্রশ্নগুলো উত্তর দেয়। এখানে সুন্দরভাবে একটি ছক দেওয়া রয়েছে এবং এই ছকে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এটিও এইভাবে আমাদের পরীক্ষা থাকতে পারে আমাদের ছোটো সন্তানদের জন্য সৃজনশীল বিষয়। মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণী দুই ধরনের, যথা মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে, বাঘ এবং সাপ, ব্যাং ও মানুষ ইত্যাদি মেরুদণ্ডী প্রাণী। এগুলো যেমন বলা হয়েছে প্রাণীর পিঠের দিকে ছোটো ছোটো এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড। তো এই বিষয়টি
দেখিয়ে আমরা আমাদের ছোট সুন্দর নোট করে তারপরে আমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমাদের ছোট সুন্দরের জন্য ছুড়ে দিতে পারি। মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কয় ধরনের, যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদের কী বলে, যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে কী বলে, এবং দুটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও এবং দুটি ও মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এইভাবে দেওয়া রয়েছে। পিঠের বা প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় দিয়ে কী তৈরি হয়, এই বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। এর সঙ্গে এখানে অনুচ্ছেদটি পড়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে, তো শূন্যস্থান একটু দেখে নেই। সুন্দরভাবে এখানে একটি শূন্যস্থান রয়েছে এবং এখানে তার সঙ্গে আমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা রিডিং থেকে এই বিষয়গুলো আমাদের ছোটো সুন্দর জন্য যাচাই বাছাই করতে পারি। চলে যাবো নিচের অংশে, সেটি হলো নিচের প্রশ্নগুলো পড়ে সংক্ষেপে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন সেটি হলো মেরুদণ্ডী প্রাণী কাকে বলে এবং মেরুদণ্ড কী, এই বিষয়টি বলা হয়েছে। তো এখানে আমরা দেওয়া আছে সুন্দরভাবে, আমরা দেখতে পাচ্ছি যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন বাঘ, সাপ, ব্যাঙ, মানুষ। এবং মেরুদণ্ড কী, পিঠের প্রাণীর পিঠের দিকে ছোটো ছোটো যে এক সারি হাড় নিয়ে তৈরি অঙ্গে হলো মেরুদণ্ড। তো এগুলো আমরা পেয়ে যাচ্ছি আমাদের ছোটো সুন্দর। এর সঙ্গে আরও আমরা সংক্ষিপ্ত পাশাপাশি আমরা কাঠামোগত বা সৃজনশীল যে প্রশ্নগুলো আরও আমাদের ছোটো সুন্দর পড়াতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে পরের প্রশ্ন রয়েছে, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়, এরপরে উভচর প্রাণী কী, সরীসৃপ প্রাণী কাকে বলে, কোন প্রাণী কোন ধরনের প্রাণীকে পাখি বলা হয়, এরপর রয়েছে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে। তাহলে আমরা একটু উত্তরগুলোর জন্য একটু সময় নিয়ে নিই। আপনারা তাহলে সুন্দরভাবে এই সময়গুলো এখানে আপনাদেরকে একটু সময় দিলে আপনার উত্তরগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা আর বলছি না। আপনারা দেখতে পাচ্ছেন 3, 4, 5, 6, 7 এবং 8 পর্যন্ত আমাদের প্রশ্নগুলো এবং উত্তরগুলো এখানে রয়েছে। আশা করছি সুন্দরভাবে নোট করে নেব। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের এখানে কি বামডান পূরণ বা বামডানের যে বিষয় সেটি আমাদের এখানে বলা হয়েছে। আমাদের এই বিষয়গুলো থাকতে পারে যে বামডান বা বামডানের যে মিল বা বাক্যাংশ রয়েছে দুই পাশে সেটিকে আমাদের বাম পাশে এবং ডান পাশে সুন্দরভাবে তুলে নিয়ে পাখি ওড়ার কাজে ব্যবহার করে ডানা, তাহলে এটি সুন্দরভাবে লিখে তারপরে একটা টান দিয়ে বা কোনো টান না দিয়েও সরাসরি এই উত্তরটি লিখতে পারে। আচ্ছা, বাঘ ঘ্রাণ নেওয়ার কাজে ব্যবহার করে আমাদের নাক পেয়ে যাচ্ছি, মাকড়সা, ঘাসফড়িং, অক্টোপাস, শামুক ইত্যাদি হাড়বিহীন প্রাণী। তাহলে এইগুলো সুন্দরভাবে আমরা একটির পর একটি সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের ছোটো সুন্দর এই বাম পাশে এবং ডান পাশে যে বাক্যাংশ রয়েছে এইগুলোর সঙ্গে আমরা আমাদের ছোটো সুন্দর মিল নিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো যে আমাদের এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, নিচের চিত্রের প্রাণীটির নির্দেশিত অঙ্গ চিহ্নিত সহ কাজ করো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের চোখ, তারপরে এদিকে আমাদের কান। আচ্ছা, চোখ দেখা, কান আমাদের শোনা, এবং নাক আমাদের শ্বাস নেয়া, এবং আমাদের মুখ স্বাদ নেয়া। তাহলে এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। এরপরে আমাদের এখানে কিছু অপশন রয়েছে, সেটি হলো যে নিচের বক্সে উল্লেখিত প্রাণীগুলোর মধ্যে কোনগুলো ডিম পাড়ে এবং কোনগুলো বাচ্চা দেয় বা বাচ্চা জন্ম দেয় সেগুলো আলাদা করে ছকে লেখো। তো এখানে দেখতে পাচ্ছি ডিম পাড়ে এবং বাচ্চা জন্ম দেয়, তাহলে এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে বিড়াল, তো এখানে যেটি অপশন দেওয়া রয়েছে সেটি হলো বিড়াল, মাছ, বাঘ, ব্যাং, মানুষ, প্রজাপতি, কুকুর, ঘাসফড়িং। তাহলে কোন কোন প্রাণীগুলো আমাদের ডিম পাড়ে এবং কোনগুলো বাচ্চা দেয় সেগুলোকে এখানে সুন্দরভাবে আলাদাভাবে নোট করা হয়েছে। এরপরে আরও কিছু বিষয় এখানে দেওয়া রয়েছে যে আমাদের ছোটো সময়দের যে কাজটি করতে দেওয়া হবে সেটি হলো যে ছকে নির্দিষ্ট বা কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো, এখানে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে সাধারণত লাফিয়ে চলাচল করে, কোন প্রাণী দল, উভচর প্রাণী, আর পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে, সরীসৃপ প্রাণী, দেহ পালকে ঢাকা থাকে, পাখি, এবং বাচ্চারা মায়ের দুধ পান করে, স্তন্যপায়ী। তাহলে এই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রাণী দলও নির্বাচন করতে দেওয়া হতে পারে। তাহলে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি অনেকটি বিষয়, আরও কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে আবার রয়েছে নিচের বক্সে দেখানো প্রাণীগুলোর বিভিন্ন অঙ্গের নাম ছকে লেখো, এখানে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমাদের যেটি রয়েছে মাছ বা প্রাণী, এখানে দেখতে পাচ্ছি মাছ, এখানে চোখ, মুখ, পাখনা, কান, আইস এবং ফুলকা বিভিন্ন অঙ্গের নাম লিখতে বলা হয়েছে। তারপরে এখানে রয়েছে আমাদের পাখি, তারপরে আমাদের কুমির, এদিকে ব্যাঙ, এদিকে হলো আমাদের বাঘ। অর্থাৎ আমাদের এই চিত্রকে কেন্দ্র করে আমরা মাছ, পাখি, এরপরে আমরা পেয়ে যাচ্ছি কুমির, এদিকে ব্যাঙ, এদিকে বাঘ,
তাহলে এইগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো ছোটো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বা বিভিন্ন অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো লেখার কথা বলা থাকতে পারে। পরীক্ষাতে আমাদের বিভিন্ন বিষয়গুলো অ্যাড করা হয়েছে এবারের বই, যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন নেই, কিন্তু আমাদের বিভিন্ন বিষয় রয়েছে আমাদের এই ছোটো শ্রেণীদের তৃতীয় শ্রেণীর বইয়ের ভেতরে অংশে। এখানে কিছু ছক রয়েছে, এই ছকগুলো বৈশিষ্ট্য এবং ব্যবহৃত অঙ্গের নাম এখানে বলা হয়েছে, এটা একটু দেখে নিন। আমরা চলে যাবো পরের অপশনে, সেটি হলো যে আমরা এখানে কিছু ছক দেখতে পাবো এবং হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী এগুলোর নাম বা এগুলোর হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণীর নামগুলো এখানে সুন্দরভাবে এখান থেকে এখানে ছক করে লিখবার কথা বলা হয়েছে। আমরা চলে যাব পরের অপশনে, সেটি হলো আমাদের বর্ণনামূলক বা এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে পরীক্ষায়। মাছের চারটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, চারটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, যেন আপনারা সুন্দরভাবে এগুলো নোট করতে পারেন। এরপরে রয়েছে দুই নম্বরে, সেটি হলো আমাদের উভচর প্রাণীর চারটি বৈশিষ্ট্য উল্লেখ করার কথা বলা হয়েছে, সরীসৃপ প্রাণীর চারটি বৈশিষ্ট্য এবং পাখির তিনটি বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে এবং কীট ও পতঙ্গের মধ্যে পার্থক্য কী সেটি এখানে বলা হয়েছে। তো আমরা একটু প্রথম থেকে একটু দেখে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে। চারটি মাছের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, একটু এক দুই তিন চার এভাবে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, নোট করে দেওয়া আছে। দুই নম্বরে যেটা দেওয়া রয়েছে উভচর প্রাণীর চারটি বৈশিষ্ট্য সুন্দরভাবে এক দুই তিন চার করে নোট করে দেওয়া আছে। সরীসৃপ প্রাণীর চারটি বৈশিষ্ট্য এক দুই তিন চার করে নোট করে দেওয়া আছে এবং পাখির তিনটি বৈশিষ্ট্য এখানে নোট করে দেওয়া আছে। পাঁচ নম্বরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো কীট ও পতঙ্গের আমাদের এর মধ্যে পার্থক্য কী সেটি এখানে নোট করে দেওয়া হয়েছে। তো আশা করছি দেখতে পারছেন আপনার পুরো বিষয়টি, যে আমরা কীভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, আমরা দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়গুলো, যাতে করে আপনাদের ছোটো সময় এই প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে দ্বিতীয় শ্রেণীর পুরো বিষয়গুলো যেন আপনারা আপনাদের ছোটো সময় জানাতে পারেন। আচ্ছা, তো আমরা আজকে দেখাতে চেষ্টা করেছিলাম আপনাদেরকে, যারা আপনাদের ছোটো সময় আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে দ্বিতীয় অধ্যায়ের আমাদের সম্পূর্ণ আলোচনা, যা কিনা আমাদের ছোটো শ্রেণীদের অনেক উপকারে আসবে। আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে তারা রচনামূলক বা সৃজনশীল বা কাঠামোবদ্ধ বা বিভিন্ন চিত্রের যে আপনার নাম বা চিত্র অনুযায়ী যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বা বিভিন্ন প্রাণীর আমাদের বৈশিষ্ট্যগুলো এবং প্রাণী এবং আমাদের এর আগের যে অংশগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এর আগের অংশে, সেগুলো আমরা যেন আমাদের ছোটো ছোটো এই চিত্রগুলো যেমন আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক এইগুলো বিষয়ে বা আমরা আরও বইয়ে বিভিন্ন চিত্র পেয়েছি সেই বিষয়গুলো যেন আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে এখন থেকে বুঝতে পারে বা চিনতে পারে এবং সেই অনুযায়ী তারা যেন তাদের বৈশিষ্ট্যগুলো বা অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা তাদেরকে যেন জানাতে পারেন, তার জন্য আমাদের আজকে আলোচনা। তো এই দুই অধ্যায়ের আমরা সম্পূর্ণ আলোচনা আজকে দেখতে চেষ্টা করছি, কীভাবে আপনারা আপনাদের ছোটো সন্ধ্যে সহযোগিতা করবেন এবং আমরা তৃতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্নভাবে তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার। তো আজকে এ পর্যন্তই, আবারও অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সন্ধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।